আমরা আছি সর্বদা। কুকুরের কামড়ে আহত পাঁচ জন, ঘটনা তেলিয়ামুড়া থানাধীন বিভিন্ন স্থানে বৃহস্পতিবার সকালে। খবরে জানা যায়, বৃহস্পতিবার সকালে নেতাজিনগর এলাকার বাসিন্দা অনিমা দেব নিজ বাড়ি থেকে এমজিএন রেগা কাজ করার জন্য তেলিয়ামুড়া পৌর পরিষদের সামনে আসে। অনিমা দেব পৌর পরিষদের সামনে আসা মাত্রই একটি বেওয়ারিশ কুকুর অনিমা দেবকে কামড়াতে থাকে। পরে এদিনই তেলিয়ামুড়া শহরের নেতাজিনগর ট্রাফিক পয়েন্টের সামনে তেলিয়ামুড়া স্থিত মারুতি সেন্টিকেটের সামনে সহ তেলিয়ামুড়া শহরের বিভিন্ন প্রান্তে এদিন কুকুরের কামড়ে আহত হয় মোট পাঁচজন। এর মধ্যে এক মহিলা পুলিশ কর্মীও কুকুরের কামড়ে আহত হন। আহতদের মধ্যে একজনের নাম জানা গেলেও বাকি চারজনের নাম পাওয়া যায়নি। তবে বৃহস্পতিবার সকালে আচমকায় বেওয়ারিশ কুকুরের কামড়ে আহতদের তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে পাঠানো হয়। জানা গেছে অনিমা দেবের আঘাত গুরুতর। তবে হাসপাতাল সূত্রে জানা যায়, কুকুরের কামড়ে আহতদের আগামী শুক্রবার তাদেরকে কুকুরের কামড়ের ভ্যাকসিন দেওয়া হবে। তবে এলাকার আপনার নাম? আমার নাম দিবানাই। বাড়ি? কোন পিএসএ আন্ডারে? আপনি কি আপনার পছন্দের মোবাইল কিনতে চান কিন্তু খুঁজে পাচ্ছেন না? তাহলে আর দেরি কিসের, আজ চলে আসুন মধুমিতা মোবাইল ফ্যাশনে। এখানে রয়েছে রিয়েলমি, স্যামসাং, ওপো, ভিভো সহ সব ধরনের নামি দামি মোবাইল। তাছাড়াও রয়েছে মোবাইলের যাবতীয় সামগ্রী। মধুমিতা মোবাইল ফ্যাশন। আমাদের ঠিকানা মধুমিতা UBI ব্যাংক সংলগ্ন সোনামুড়া সিপাহী জলা ত্রিপুরা। যোগাযোগ 9856492846।